আমরা আজকে রমনা পার্কে যাচ্ছি। আজকে ওয়েদারটা অনেক ভালো। আমার মনে হলো যে আজকে রমনা পার্কে যাওয়ার মানে বেস্ট দিন। আর যারা কখনো রমনা পার্কে মানে সম্প্রতি যান নাই, তারা আমি বলবো যে রমনা পার্কে গিয়ে দেখতে, দ্যাট প্লেস হ্যাজ বিন মানে তাকে অনেক মানে ফেস লিফ্ট দেওয়া হয়েছে আর কি, অনেক সুন্দর করা হয়েছে। আমিও যাইনি, আমিও যাই দেখি কি অবস্থা। এবং আমি ওখানে এক চক্কর হাঁটবো, পুরো পার্ক এক চক্কর হাঁটবো, ওরা প্রবাবলি খেলবে। তো আমরা বের হয়ে গেলাম, ওর বাবা হাঁটবে রমনা পার্কে, আমরা একটু ঘুরবো। তাই আমরা মাঝে ওখানে একটা রমনা পার্কে একটা পার্ক হয়েছে, বাচ্চাদের ওখানে যাচ্ছে এখন, সে খুবই খুশি, সে নাচতে নাচতে চলে যাচ্ছে। আমরা একটা রিক্সায় উঠে গেলাম, রিক্সা নিয়ে, কারণ ও হাঁটতে চায় না, যেহেতু ও হাঁটতে চায় না, হাঁটে হেঁটে হেঁটে যাওয়া যাবে না, কোলে নিয়ে যাওয়া অনেক কষ্ট। তো এখন ওর বাবা হাঁটতে চলে যাবে আর আমরা হলো এখন রমনা পার্কে ঘুরবো। ওরা বাবা হাঁটতে চলে গেছে আর আমি ঘুরতেছি। তো অবশ্যই সে রমনা পার্কে ঢুকে গেছি। দেখুন রমনা পার্কে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে সবুজ আর সবুজ, ঢাকা শহরে এত সুন্দর এলাকা সবুজ সমারোহ কোথাও দেখা যায় নাই। রমনা পার্কেই প্রথম এত সুন্দর, এত শৃঙ্খলাভাবে, হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গা জায়গায় এরকম ছোটো ছোটো ফুল, ঘাস ফুল লাগাইছে, খুবই সুন্দর এটা দেখতে। আপনার রমনা পার্কে বাচ্চা নিয়ে আসলে খুবই ভালো লাগবে। আমার ছেলে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওর ওখানে খেলনা আছে অনেক কিছু, ওখানে আমাকে আবার ডাকছে, আসো 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 আসো, হ্যাঁ, সে আমাকে ডাকছে আর সে নিজে নিজে দৌড়ে যাচ্ছে। সবার আগে সে স্লাইডে চলে যাচ্ছে, সে ওখানে উঠবে ওই স্লাইড দেখে, ওই যে ওঠা শুরু হয়ে গেছে, আসো আসো আসো, নামো নামো নামো, এই তো নেমে গেছে, আবার উঠবে সে, ওঠার জন্য সে কান্নাকাটি করছে, আবার উঠবে, হ্যাঁ, আবার উঠাই দিলাম। তারপরে সে ফরফর করে নেমে গেল, একটা ইসের ভেতরে ঢুকে গেল, ঢুকে যায়, এখন এখানে একটা ছবি তুললাম, ছবি তুললে সে ওখান থেকে আর বের হচ্ছে না, অনেক কষ্ট করে তাকে বের করে দিতে হলো। এবার সে দৌড়ে অন্য এক জায়গায় চলে যাচ্ছে, আর একটা স্লাইড দেখছে ওইখানে চলে যাবে। চলে আসছে এখানে মিউজিক বাজানোর জন্য, এখানে মিউজিক বাজায় টুন 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 টুন, হ্যাঁ, প্রথমে এক হাত দিয়ে বাজাচ্ছিল, তারপরে মোটামুটি এক হাত যাতে কতক্ষণ বাজানোর পরে যখন দেখলো যে না ভাই, এবার দুই হাত দিয়ে বাজানো শুরু করে দিল, এবার দুই হাত দিয়ে বাজানো শুরু করলো, কতক্ষণ এটা বাজালো তার যতক্ষণ মন চাইলো। এবার সে আবার একটা স্লাইসে উঠলো, সে বারবার সে ওই স্লাইসে উঠতে থাকে। আপনার বাচ্চা নিয়ে আসলে এখানে ভালো লাগবে, তবে আমি বলবো শুক্রবার এবং শনিবার না আসুন, এই এর মাঝে আসবেন, তাহলে এটা একটু ফাঁকা পাওয়া যায়। শুক্র শনিবারে অনেক জ্যাম হয়, বাচ্চারা ওখানে খেলে মজা পায় না, ওখানে অনেক মানুষ আসে, মানে সবাই তার বাচ্চাদের নিয়ে এখানে আসার চেষ্টা করে। রমনা পার্কটা এখন এত সুন্দর করছে, পরিবেশটা খুবই ভালো পরিবেশ করছে, এখন বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা করছে, খুব সুন্দর করছে, হ্যাঁ, অনেকটা বিদেশের মতো, বিদেশিদের মতো আর বাংলাদেশে করতে পারবে না, তারপরও করার চেষ্টা করছে সামান্য। এখানে বিনামূল্যে, কোনো পয়সা লাগে না, মানুষ খেলতে পারে, বাচ্চারা সময় কাটে, বাচ্চাদের ভালো সময় কাটে। আমার ছেলে তো খুবই খুশি, সে আর আসবে না, আর যেহেতু আমার বাসা কাছে আমি আবার আস্তে আস্তে করে গেলাম। এখন সে একটার পর একটা খেলনাতে উঠবে, সে দৌড়চ্ছে, দৌড়ে দৌড়ে অন্য আরেকটা খেলনা যাচ্ছে, তবে ভিতর ডিম, সে কোনো কিছুতে উঠতে চায় না, ভয় পায়, তো আস্তে আস্তে উঠে শিখে যাবে। আমি এই প্রথম আমার ছেলেকে নিয়ে আসলাম এখানে, ভালো লাগতেছে, আমার ছেলে দৌড়দৌড় করছে, খেলাধুলা করছে, খেলাধুলা করার জন্য ঢাকার শহরে আসলে এরকম বাচ্চাদের পরিবেশ নাই, খেলার কোনো মাঠও নাই, গ্রামের মতো যেরকম গ্রামে গঞ্জে বাচ্চারা খেলতে পারে। দোলনায় প্রথমে দোলনায় উঠলো, চারজন ছিল মোটামুটি, এরপরে আরেকজন উঠলো, তারপরে আমার ছেলে আরও ওই দোলনা থেকে নামবে না, খালি দোল খাবে, দোল খাবে, হ্যাঁ। এবার একটু স্লো মোশনে দেখাই দিলাম, আমার ছেলে দোল খাচ্ছে, এবার ছয়জন উঠেছে বাচ্চা, দেখা যাক আর কত উঠতে পারে, আরও উঠবে। এবার অনেক কষ্ট করে তাকে দোলনা থেকে নামানো হলো, এখন সে
এটাকে কি বলে আমি জানিও না, পার হচ্ছে রেল লাইনের মতো, কিন্তু এই ভিতুর ডিম সে পার হতে পারতেছে না, সে ভয় পাচ্ছে। নাম্বার ওয়ান ভয় ভিতু, এইবার আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমার মনে হয় ভাই রমনা পার্কটা বেস্ট ঘুরে আসার জন্য বাচ্চাদের, যাদের ঘরে বাচ্চা আছে তাদেরকে ঢাকা শহরে বাইরে বেরোতে পারে না, খেলাধুলা করার জায়গা হয় না, তাদের বাচ্চা নিয়ে এখানে আসা উচিত, তাদের বাচ্চা নিয়ে আসা উচিত এখানে। হ্যাঁ, আমার ছেলে তো আসার সময় খুবই কান্নাকাটি, সে আসবেই না, তারপর ধরে ধরে নিয়ে আসছি, তারপরে আর যাওয়া হলো না, আবার চলে আসলাম। এখন থেকে ভাবছি আমার ছেলেকে প্রতিদিনই নিয়ে আসবো রমনা পার্কে। একটা গার্লফ্রেন্ডও তো পাওয়া গেছে আমার ছেলের, এবার সে এই গাড়িতে উঠছে। এরপর কাঁদতে কাঁদতে চলে আসলাম শিল্পকলা একাডেমিতে, শিল্পকলা একাডেমিতে রেল লাইন আছে, রেল লাইনতে নামতেছে। আজকে এই পর্যন্ত।